আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো তৃতীয় ধাপের নিয়োগ প্রার্থীদের জন্য মহা খুশির খবর, আজকেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ হচ্ছে। তো আপনারা যারা প্রায় চার মাস তৃতীয় ধাপে অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে ভাইবা দিয়ে বসে আছেন, প্রায় 46,000 প্রার্থী, যে কখন রেজাল্ট হবে, এই রেজাল্টটি আসলে মেধাই হবে না কোটায় হবে, তো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটি, আজকেই রেজাল্টটা প্রকাশ হবে। বিশেষ করে আপনারা সন্ধ্যার পরেই যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন, চূড়ান্তভাবে চাকরি পাবেন, তাদের ফোনে এসএমএস চলে আসবে। তো এই প্রতিবেদনটি আসলে ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে, তো চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় এই ফল ঘোষণা করতে পারেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে সচিব ফরিদ আহমদ বলেছিলেন, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, বিষয়টি আমরা তদন্ত করেছি। তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন, তবে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাননি। আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি, তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি, এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না। তিনি বলেন, দ্বিতীয়ত তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করে করা হবে, সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে। এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশ্লিষ্ট ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়, আর এই পরীক্ষা গত 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলায় অনুষ্ঠিত হয়। 2023 সালের 14ই জুন সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। গত 29 মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাই হোক, আমরা এটা আসলে বিস্তারিত আর করছি না, তো আমরা দেখছি যে সর্বশেষ কি পাওয়া যায়। তো আমাদের আসলে সর্বশেষ সাথে যে তথ্যটি আছে সেই তথ্য অনুযায়ী আমরা আসলে বলতে পারছি যে চূড়ান্ত ফলাফল অত আজকে সন্ধ্যায় প্রকাশিত হবে, এবং আপনারা সন্ধ্যার পরে যার যার মুঠোফোন এসএমএস পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা, বিশেষ করে যারা রেজাল্ট পাবেন, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে একটু জানিয়ে যাবেন যে আসলে কত মার্কে, আসলে কত প্রকৃতপক্ষেই কত মার্কে আপনি চাকরি পেয়েছেন। তো সবার জন্য শুভকামনা থাকছে, ধন্যবাদ।